তো বিরাট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আনলক পর্বে খুলে দেওয়া হচ্ছে এবার থেকে সিনেমা হল, তবে দর্শকদের মানতে হবে বেশ কিছু শর্ত। এছাড়াও খুলে দেওয়া হচ্ছে আরও অনেক কিছু। তো এই ভিডিওতে আমরা জানব যে আর কী কী খুলে দেওয়া হচ্ছে এবং আর কী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে, ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্তর ফলে কি রাজ্যে করোনা সংক্রমণ আরও বাড়বে নাকি এতে করোনা সংক্রমণের কোনো প্রভাব পড়বে না। অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো শনিবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন যে রাজ্যের সমস্ত সিনেমা হল, সমস্ত রকমের বিনোদন মঞ্চ খুলে দেওয়া হবে। অর্থাৎ শুধুমাত্র সিনেমা হল নয়, সমস্ত ধরনের বিনোদন মঞ্চ কিন্তু খুলে দেওয়া হবে। তবে অতিথিদের মানতে হবে নির্দিষ্ট কিছু নিয়মকানুন। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা বিতর্ক। কেন্দ্রের নির্দেশ ছাড়া কীভাবে বিনোদনের মঞ্চে খুলে দেওয়া হয় তা নিয়ে উঠছে প্রশ্ন। তো কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? তো টুইটারে মমতা ব্যানার্জি জানিয়েছেন যে স্বাভাবিক ছন্দে ফিরতে 1 অক্টোবর থেকে যাত্রা, খেলাধুলো, মুক্ত মঞ্চ এবং সিনেমা হল খোলা হচ্ছে, এবং সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, ম্যাজিক শো আয়োজনের অনুমতি দেওয়া হচ্ছে সর্বাধিক 50 জন অংশগ্রহণকারীকে নিয়ে। তবে প্রত্যেককে মানতে হবে শারীরিক দূরত্ববিধি এবং মাস্ক বাধ্যতামূলক। কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে কেন্দ্র সরকার এখনও পর্যন্ত সিনেমা হল কিংবা সঙ্গীত, নৃত্য বা আবৃত্তি, ম্যাজিক শো কিংবা মুক্ত মঞ্চ বা খেলাধুলো অর্থাৎ স্টেডিয়াম কোনো কিছু খোলার কিন্তু এখনও পর্যন্ত অনুমতি দেয়নি। তো কেন্দ্র সরকারের অনুমতি ছাড়া কি করে রাজ্য সরকার এই সমস্ত কিছু খোলার অনুমতি নিল, এ নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। তো গত মার্চ মাস থেকে সমস্ত বিনোদন মঞ্চগুলি বন্ধ, ফলে বেজায় বিপাকে পড়েছেন মালিক থেকে কর্মীরা। বহু শিল্পীকে পেটের জ্বালায় পেশা বদল করতে হয়েছে, সরকারি সাহায্য চেয়ে রাস্তায় নেমেছেন যাত্রাশিল্পীরা। চলচ্চিত্র জগতের বহু নামী শিল্পীও কেন্দ্রের কাছে সিনেমা হল খুলে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। এমন আবহে আগামী মাসে দুর্গোৎসব, অন্যান্য বছর এ সময় শিল্পীদের না খাওয়ার সময় থাকে না, কিন্তু এবছরের ছবিটা একদমই আলাদা। এবার তাদের পাশে দাঁড়াতে চেয়েই আগামী মাসের গোড়া থেকেই বিনোদন মঞ্চ খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী বলে মনে করছেন ওয়াকিবহল মহল। তো এদিকে প্রসঙ্গত লকডাউনের পর ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশ, সেই অনুযায়ী আনলকের নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। কিন্তু আনলক 4.0 নির্দেশিকায় মুক্তমঞ্চগুলি খোলার অনুমতি দিয়েছিল কেন্দ্র সরকার, সেই অনুযায়ী রাজ্যে ওপেন থিয়েটার চালু হবে। তবে সেই নির্দেশিকায় সিনেমা হল খোলার ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। তাই কেন্দ্রের নির্দেশ ছাড়া কী করে রাজ্য নিজে থেকে এই পদক্ষেপ করতে পারে তা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়ে গেল। অর্থাৎ রাজ্যে কিন্তু রাজ্য সরকার একতরফাভাবে ঘোষণা করে দিয়েছে যে রাজ্যে 50 জন দর্শক নিয়ে সিনেমা হল খুলতে পারবে এবং মুক্তমঞ্চ খুলতে পারবে, খেলাধুলা চলবে, যাত্রা অনুষ্ঠান সব কিছুই চলবে। তো কিন্তু সেখানে কেন্দ্র সরকারের কোনো অনুমতি নেই, এবং কেন্দ্র সরকারের অনুমতি ছাড়া কী করে রাজ্যে এত বড় একটা সিদ্ধান্ত নিল সে ব্যাপারে কিন্তু প্রশ্ন রয়ে গেল। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন যে এর ফলে কি করোনা সংক্রমণ আরও বাড়বে নাকি করোনা সংক্রমণে একটা ঢিল দেওয়া যাবে এই সমস্ত কিছু করলেও? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।